नमस्कार বন্ধুরা, গাছপাগল বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার বিষয় হলো কেঁচো। তা কেঁচো আমাদের উপকার করে না ক্ষতি করে? এই কোশ্চেনটা হয়তো আমরা যারা ছাদ বাগানি বা শখে বাগান করি তাদের কাছে সবার কাছে একটা খুব গ্রহণযোগ্য প্রশ্ন। তা সেই প্রশ্নটারই উত্তর আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেবো। আর যদি সত্যি মাটিতে কেঁচোর পরিমাণ খুব বেশি হয়ে যায়, তাকে আমরা কীভাবে জৈবিক ও রাসায়নিক পদ্ধতিতে আমাদের মাটি থেকে দূর করব বা তাড়াবো, সেটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক অবশ্যই দেবেন। তো বন্ধুরা, প্রথমেই আসি যে কেঁচো আমাদের উপকার করে না ক্ষতি করে। বন্ধুরা, যদি কেঁচো আমাদের জমিতে থাকে, মানে আমি টবের কথা বলছি না, যদি আমাদের জমিতে কেঁচো থাকে, সেক্ষেত্রে যেহেতু জমিতে মাটির পরিমাণ প্রচুর বেশি থাকে এবং এক একটা গাছের শেকড় অনেক দূর পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সত্যি কেঁচো কোনোদিনই আমাদের ক্ষতি করে না। কিন্তু এবার আসি টবে বা ছাদে আমরা যারা ছোট ছোট পাত্রে গাছপালা বসাই এবং সেই গাছের থেকে ফল বা ফুল আশা করি, সেক্ষেত্রে কিন্তু কেঁচো কিছু ক্ষেত্রে হলেও আমাদের ক্ষতি করে। কীরকম ক্ষতি করে? মূলত কেঁচো আমাদেরকে দুভাবে ক্ষতি করতে পারে। প্রথমত, আমাদের কেঁচো যেটা হয়, কেঁচোকে আমরা হয়তো সবাই জানি, কেঁচোর যখনই মাটির নিচে দিয়ে যাতায়াত করে, যেহেতু টবে বা ছোটো যেসব পাত্রে আমরা গাছপালা করি সেসব পাত্রের যে শিকড়গুলোকে, ওরা অনেক সময় কি করে, নিজেদের অজান্তেই শিকড়গুলোকে ছিঁড়ে ফেলে। এবার তাতে কি হয়, গাছটা অনেক সময় দুর্বল হয়ে যায়। এইভাবে কেঁচো ক্ষতি করে। আর একভাবে ক্ষতি করে কি, টবের বা যে কোনো পাত্রের নিচের দিকে যে ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্রে ওখান দিয়ে যেহেতু জলটা পাস হয়, কেঁচোগুলো ওই জায়গাটা গিয়ে জড়ো হয়। এবার অনেক কেঁচো একসঙ্গে জড়ো হয়ে যাওয়ার ফলে কি হয়, ওই জায়গা দিয়ে জল পাসটা অনেক সময় হতে থাকে না। এবার এই যে জল পাস না হওয়ার জন্য কি হয়, জলটা জাম হয়ে যায় এবং গাছের শিকড়গুলো পচে গিয়ে গাছটা মারা যায়। এই দুভাবে সাধারণত কেঁচো আমাদেরকে ক্ষতি করে। কিন্তু বর্তমানে যেসব রিসার্চের রিপোর্ট, তারা যেটা বলছে যে নতুন বেশ কিছু ধরনের কেঁচো মাটিতে তারা দেখেছেন, যে কেঁচোগুলো যদি মাটিতে খাবার উপাদানের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা গাছের কচি কচি শিকড়গুলোকে পর্যন্ত খেয়ে ফেলে। কিন্তু তারা শিকড়টা তখনই খায় যখন মাটিতে ওদের খাবার উপাদানটা কমে যায়, তাছাড়া কিন্তু সাধারণত কেঁচো শিকড় খায় না। বন্ধুরা, এবার আসি কেঁচো বা শামুক যে ধরনের যে জিনিসগুলোকে আমরা সাধারণত মাটিতে দেখতে পাই, তাদেরকে আমরা কীভাবে মাটি থেকে দূর করব বা তাড়াবো। তার জন্য আমরা ম্যাক্সিমাম অনেক ভিডিওতেই আপনারা দেখবেন যে এমওপি বা পটাশ সার, যেটাকে সবাই ইউজ করে। কিন্তু আমি প্রথমেই বলি, এই যে পটাশ সারটা আমি আপনাদেরকে এই টবেতে দিয়ে দেখাবো, এই টবেতে দেখেই বুঝতে পারছেন, প্রথমে মাটিটা একটু হালকা করে কুপিয়ে নিলাম যাতে জলটা চারিদিকে ছড়িয়ে যায়। এটা আমি দিয়ে দেখাবো, এতে কিন্তু কেঁচো সত্যি মরে যায়। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই এমওপি বা পটাশ একটু হাই কনসেন্ট্রেটেডলি দিতে হবে। মানে কি, আমি যেমন একটা টবের ক্ষেত্রে, এই যে এখানে আমি 1.5 চামচ দিয়েছি পটাশ, দিয়ে একটুখানি জলে গুলেছি, গুলে মাটিতে দিয়েছি। দেখুন, এই মাটিতে কিন্তু আমার কোনো গাছ নেই, ঠিক আছে, মাটিতে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখবেন যে কেঁচোগুলো কিন্তু মরে যাবে। কিন্তু কেঁচোগুলো মরবে, তার কারণ হচ্ছে কি, এই যে পটাশ সার, তার মধ্যে 12% NaCl বা খাদ্য লবণ, যে লবণটা আমরা খাই সে পরিমাণটা থাকে। এবং যেহেতু লবণ থাকে, সেহেতু এই কেঁচোগুলো বা আমরা জোঁক, আমরা যারা জানি যে জোঁকেও অনেক সময় লবণ দিলে সেটা মরে যায়, কেঁচোগুলো কিন্তু ওই 20% লবণেই কিন্তু মারা যায়, তারা কিন্তু পটাশ দেওয়ার জন্য মারা যায় না। সুতরাং আমাদেরকে যখন অনেকেই দেখবেন যে বলে যে পটাশ দিলে মারা যায়, কিন্তু অ্যাকচুয়ালি পটাশের এফেক্টের জন্য মারা যায় না, আমরা অতিরিক্ত পটাশ দিলে কিন্তু অনেক সময় গাছ নষ্টও হতে পারে। সুতরাং আমরা এই যে পদ্ধতিটা, এটা কিন্তু কাজে লাগাবো না। এবার আসি বন্ধুরা, আমরা কী কী পদ্ধতি ইউজ করলে এই কেঁচোগুলোকে আমাদের জমি থেকে তাড়াতে পারবো। প্রথমত আসি জৈবিক উপায়। জৈবিক উপায়ে আমরা কেঁচোকে তাড়াতে পারি, প্রথমত কফি যদি আপনাদের কাছে থাকে, কফির যে পাতাগুলো, সেই কফির পাতাগুলোকে কেটে কফিটাকে নিয়ে 1 চামচের মতো কফি যদি 10 ইঞ্চির টবে ছড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কেঁচোর বৃদ্ধি বা কেঁচোকে আমাদের টব থেকে তাড়াতে পারবো। 1 নম্বর প্রসেস। কিন্তু অনেক সময় এটা কস্টলি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে নিম খোল মার্কেটে পাওয়া যায়। আমার যদি আগের ভিডিওগুলো আপনারা ফলো করেন, দেখবেন আমি মাটি তৈরির সময় প্রায়ই বলে থাকি যে নিম খোল অবশ্যই ইউজ করুন। নিম খোলের উদ্দেশ্যই হচ্ছে কি, এই যে কেঁচো বা শামুক যেসব জিনিসগুলো মাটির নিচে থাকে এবং গাছের শিকড়ের ক্ষতি করে, সেই সব জিনিসগুলোকে যাতে পারতে না দেওয়া যায়। বা একটা দুটো কেঁচো কিন্তু মাটিতে ভালো, কিন্তু বেশি হয়ে গেলে সেটা কিন্তু গাছের ক্ষতি করতে পারে। সেহেতু আমি এই জিনিসটা প্রথম থেকে রেকমেন্ড করতাম, আবার বললাম যে আমাদেরকে নিম খোল গাছে দিতে হবে। এবার আসি
আর কি উপায় আছে? এবার আমি বলবো বন্ধুরা কি কি রাসায়নিক উপায় আছে যেগুলো থ্রু দিয়ে আমরা কেঁচোকে কিন্তু আমাদের পাত্র থেকে তাড়াতে পারবো বা টব থেকে তাড়াতে পারবো। তার নামটা হলো কার্বোফিউরান, যার কেমিক্যাল নেম, এবং এটি মার্কেটে কার্বোহিট, ফুরাডন বা কাটার নামে পাওয়া যায়। এটা হচ্ছে একটা সিস্টেমিক ইনসেকটিসাইড, যেটা অনেকটা আমাদের যে নুন খাই ওই লবণের মতো দেখতে হয়, এবং এটাকে এক চামচ নিতে হবে, নিয়ে গাছে গোটা মাটিতে ছড়িয়ে দিয়ে মাটিটা আস্তে করে কুপিয়ে দিতে হবে। এবার এটা কিন্তু এক মাসে একবারই দিতে হবে, দেওয়ার পরে কিন্তু আমরা ভালো করে জল দিয়ে দেবো। যদি এটা আমরা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমাদের মাটি থেকে যে কোনো কেঁচো বা শামুক বা আরও যেসব ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের মাটি সত্যি ক্ষতি করে, সেগুলো কিন্তু থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং এটা গাছের কিন্তু কিছুটা ইমিউনিটি পাওয়ারও বাড়ায়, তাতে কী হয় যেসব শোষক পোকার আক্রমণ হয় অনেক ক্ষেত্রে, তা থেকেও আমাদের গাছকে রক্ষা করতে সাহায্য করে। আর একটা আছে এই যা একই গ্রুপেরই, তার নাম হচ্ছে ফোরেট, যেটা থাইমেড বা এস্টার নামেও মার্কেটে পাওয়া যায়। আপনারা যদি সেই ওষুধটাও পান, সেই ওষুধটাকেও আপনারা ইজিলি ইউজ করতে পারেন। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কেঁচোকে বা শামুককে আমরা মাটি থেকে কীভাবে তাড়াতে পারবো। বন্ধুরা প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে এই যে ইনফরমেশানগুলো তাদের কাছে অ্যাভেলেবেল হয় এবং তারাও তাদের গাছকে এই ধরনের আক্রমণ থেকে বাঁচাতে পারে। বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।